আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কথা বলছিলাম বগুড়া সদর বারুপুর থেকে। এখানে পরিবেশ বান্ধব মানে এই যে ফেলে দেওয়া টুকরা টাকরি, যে প্লাস্টিক বোতল এই সমস্ত জিনিসপাতি নিয়ে এসে এই কারখানাতে মানে পোলট্রির খাদ্যর পাত্র, পানির পাত্র তৈরি হয়, এমন একটা কারখানায় চলে এসেছি। এই কারখানার নাম শিমু প্লাস্টিক। আমরা আজকে দেখব এই ফেলে দেওয়া প্লাস্টিক থেকে কীভাবে খাদ্য পাত্র তৈরি হচ্ছে সেটাই দেখার চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। আচ্ছা মেজবান ভাই, আমরা এত সময় আপনার পোলট্রি শিল্পের খাদ্য পাত্র দেখলাম, তারপর পানি পাত্র দেখলাম, এইগুলো আপনাদের এই ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। এই তৈরি করতে হলে কিছু কাঁচামালের দরকার, সেই কাঁচামালগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন একটু কাইন্ডলি বলেন। এটা আমাদের দেশের আনাচে কানাচে গ্রাম, একদম নিতান্ত রুট পর্যায় থেকে এই যারা আপনার ফেরি করে, ফেরিওয়ালারা বা গ্রামে যারা ভাঙড়ি কেনা বেচা করে, এদের কাছ থেকে এটা ওদের বিভিন্ন দোকানের কাছে বিক্রি করে। এরকম দোকানদার যারা আছে তারা ভাঙড়ি কিনে তো ওনারা আবার নিয়ে আসে, যারা এগুলো সবগুলো আইটেমের মালগুলো আলাদা আলাদা করে সেগুলো আবার কাটিং করে, ওয়াশ করে, ওয়াশ করে এগুলো আবার আমাদেরকে দেয়, আমরা সেটা আবার ইউজ করি। মানে এটা একদম মানে নতুন প্লাস্টিক যেগুলো ব্যবহার করার পরে আমরা ফেলে দিই, যেমন ওষুধের বোতল বা বিভিন্ন বোতল টোতলগুলো, পরিত্যক্ত প্লাস্টিকগুলো, সেগুলো আমরা আবার মানে পরিষ্কার করে নিয়ে আমরা নতুন করে এই প্রোডাক্টসটা তৈরি করি। তো এটা মোটামুটি একদিকে যেমন পরিবেশের জন্য উপকার, অন্যদিকে আমাদের প্রান্তিক পর্যায়ে কৃষি খামারি যারা তাদের জন্য এটা একটু বেনিফিটের একটা বিষয়। তো এখান থেকে আমাদের মাধ্যমে বিভিন্ন দোকান বা খামারিরা তারা উপকৃত হতে পারতেছে, প্লাস আমাদের দেশটা ভালো রাখতেছে। আমরা আমাদের সঙ্গে যারা জড়িত আপনার রুট পর্যায় থেকে যারা ফেরি করে তাদের কাছ, তাদের মাধ্যমে দ্বিতীয় তৃতীয় পর্ব থেকে আমরা শেষ পর্যন্ত শেষ ধাপে যা আসছে মোটামুটি পরিবেশের রিসাইকেলিংই বলা যায়। এটা ময়লা আবর্জনা মুক্ত একটা পরিবেশ তৈরি হচ্ছে এটার মাধ্যমে। তো এই জন্য আমি গর্বই করি যে এটা একটা পরিবেশের জন্য ভালো একটা কাজ। আর এখান থেকে যারা উদ্যোক্তা তারাও আমাদের মাধ্যমে কিছুটা প্রোডাক্টস পেয়ে তাদের খামারে মানে নতুন প্রোডাক্ট পেশায় তাদেরকে ব্যবহার করতে পারে সেই পাত্রগুলো, এটা আমাদের জন্য একটু ভালো লাগে বিষয়টা। এখানে তো আপনারা ফ্যাক্টরিতে বানাচ্ছেন, এখানে তো খুচরা বিক্রি হয় না? ফ্যাক্টরিতে সাধারণত খুচরা কোথাও বিক্রি করে না কেউ। যদি যদি কেউ পাইকারি কিনতে চায় তাহলে সর্বনিম্ন কতটা হলে পারে অর্ডার নিতে পারবেন? এটা 50 পিস হলেও আমরা দেই। 50 পিস হলে দিই? হ্যাঁ, 50 পিস করে যদি সবগুলো আইটেম নাই আমরা দিয়ে দেবো, 100 পিস হলেও দিবো, সর্বোচ্চ যে যত নিতে পারে। কারণ একটা দোকানে মিনিমাম 50 পিসের কম মাল রাখলে সেখানে কেউ যাবে না। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে 50 পিস নিলেও দিবেন আবার 500 পিস নিলে দিবেন, রেট কি একই? একই রেট, একই রেট। জি, মানুষ কোম্পানিতে আসে আশা করে যে আমরা কম পাবো, এই আশাতেই আসে। এখানে সবার জন্য একই রেট, কিন্তু সাধারণত আমরা খুচরা বিক্রি করি না, এই কারণে তাতে আপনার মধ্যপ্রান্তে যারা দোকানদার তাদের রেজেকটা নষ্ট হয়ে যাবে, এটা তাদেরও একটা রেজেকের ব্যাপার আছে। তো আমরা সাধারণত পাইকারি বিক্রি করি। আচ্ছা, সাধারণত আপনার এই ফ্যাক্টরিতে পুরুষ এবং মহিলা মিলে কতজন কাজ করতেছে? এটা মহিলা বেশি কাজ করে, আপনার মালটা প্যাকেটিং করা, রেডি করা, আর মিস্ত্রি যেগুলো আছে মোটামুটি 10 জনের মতো, 10-15 জন এরকম জীবিকা করে খায়। মানে 10-15 জন আপনার এখানে কর্মসংস্থান তৈরি? কর্মসংস্থান তৈরি হয়েছে। কিন্তু এটা শুধু আমাদের না, এটা যারা এর সঙ্গে জড়িত সবাই তো এর মাধ্যমে যেভাবে হোক কর্ম করতেছে, বিভিন্নভাবে করতেছে। তো আর কি, তাদেরও 2 টাকা রোজগার হচ্ছে এটার মাধ্যমে, আর নতুন উদ্যোক্তা যারা খামারি তাদেরও হচ্ছে, প্লাস এখান থেকে দেশের অর্থনীতিরও কিছুটা একটু বেকআপ আসতেছে। আচ্ছা, এই যে মেশিনগুলো দেখলাম, এই মেশিনগুলো আপনারা আসলে কোন দেশ থেকে সংগ্রহ করেন? এগুলো কোনো দেশের না, আমাদের দেশি প্রযুক্তি, এগুলো বাইরের কোনো দেশের না, আমাদের দেশে এগুলো তৈরি হয়। ছোট ভাই, তোমার নাম কি? মোহাম্মদ ইমরান হোসেন। তুমি এখানে কি করতেছো? মানে পানি পাত্র বানায়, খাদ্য পাত্র বানায় পোলট্রি। মানে পোলট্রির পানি পাত্র, খাদ্য পাত্র তৈরি করো মিস্ত্রি হিসেবে? মিস্ত্রি। তুমি কি প্রতিদিনই কাজ করো? হ্যাঁ, দৈনিক। প্রতিদিন? প্রতিদিন।
তোমার মতো কি আরো লোকজন এখানে কাজ করে? হ্যাঁ, বহুত আছে। তুমি কি শুধু এই মিস্ত্রি করো নাকি পড়াশোনা করো? পাশাপাশি পড়াশোনাও করি। আচ্ছা, এখানে কি মহিলা লেবার কাজ করে? হ্যাঁ, মহিলাও আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি ডেইলি চুক্তি নাকি মানে মাসিক চুক্তি? আমি মানে চুক্তি প্রোডাকশনে কাজ করি। মানে যত প্রোডাকশন করি তত টাকা। আচ্ছা, ঠিক আছে। এখানে কি তোমার ছুটি সিস্টেম আছে? হ্যাঁ, সিস্টেম আছে। ছুটি যখন যাবো তখনই দেয়। যেহেতু প্রোডাকশনে এখানে তো এরকম না না বাধা নাই, আমার ইচ্ছা মতো কাজ। কোনটার কি কাজ? এটা এটা কি? এটা ছোট খাদ্যের পাত্র, ছোট বাচ্চাদের জন্য এটা ব্যবহার করতে হয়। এটা সাধারণত আপনার 2 লিটার খাদ্য ধরে একটা পাত্রতে, সরি 2 কেজি খাদ্য ধরবে, 2 কেজি ওজনের খাদ্য ধরবে। এটা ছোট বাচ্চা যখন, বাচ্চার বয়সটা আপনার 3-4 দিন থেকে মোটামুটি, এটা বিভিন্ন আপনার ব্রয়লার এবং আপনার ইয়ের জন্য আলাদা আলাদা বয়সে নির্ধার করে। তো ছোট বাচ্চাগুলো যখন বড় হয়ে যাবে, হ্যাঁ অল্প পরিমাণ, হ্যাঁ এটা উপযুক্ত, এটা ব্যবহার করতে হয়। আর এটা হলো স্ট্যান্ড। বর্তমানে খামারে অনেক সময় ওই যে পোকামাকড় হয়, এটা ওই যে নিচে যারা ইট ব্যবহার করে, ইটটা ভিজে যায়, খাদ্য পড়ে যায় বা পানি পড়ে যাওয়ার কারণে ওখানে ভিজে যায়। খামারে যে তুষ বা যে যেটা ব্যবহার করে কাঠের গোড়া, সেটা ভিজে যাওয়ার কারণে ওখান থেকে রোগ জীবাণুটা তৈরি হয়। তো আমাদের এটা ব্যবহার করা হয়েছে এই কারণে যে খাদ্যের পাত্র বা পানির পাত্রটা আমরা এই স্ট্যান্ডের উপরে রাখলে ইটের আর প্রয়োজন হচ্ছে না। আপনার ইট যেহেতু পানি চুষে চুষে ওটা ভিজে নাই, তার পরবর্তীতে এটা পরবর্তী ওখানে আপনার জীবাণু তৈরি হয়ে যায় বা পরিষ্কার করাটা অনেক ঝামেলা হয়ে যায়। তো এটা আমরা দিচ্ছি যার জন্য, এটা দেওয়ার কারণে আপনার এই ভিজবে না, খামারটা শুষ্ক থাকবে, পরিষ্কার থাকবে। আর এটা ইটটা ব্যবহার করতে হবে না, জাস্ট প্লাস্টিকের এই স্ট্যান্ডটাতে দিছেন। এই স্ট্যান্ডটা উঁচু, যখন ছোট বাচ্চা খাবে তখন কোনো সমস্যা হবে? এটা দিছি যেটা, এটা ছোট ছোট বাচ্চার জন্যই, কিন্তু যখন বাচ্চাটা বড় হয়ে যাবে তখন এটা চেঞ্জ করে দিলে, এই চেঞ্জ করলে এটা বড় হয়ে যাবে। এর সিস্টেমটা হচ্ছে আপনার এদিকে যেটা লং আছে, এটা হলো বড় বাচ্চাদের জন্য, বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন, আর যখন ছোট থাকবে তখন এটা শুধু চেঞ্জ করে দিলে হয়ে যাবে। মানে এটা অত্যাধুনিক একটা ক্যাপাসিটিতেই করা হয়েছে। আর এটা হলো, এটা মাঝারি খাদ্যের পাত্র, এটা মুরগি এটা ওইরকমভাবে আমরা কখনো ওজন করিনি, 3 কেজি থেকে 4-5 কেজি পর্যন্ত ধরে, এরকম 3 কেজি থেকে 4 কেজি এরকম। এটা আপনার যখন বাচ্চাটা বড় হয়ে যাবে যখন ওটাতে খাইতে মানে খাবারটা বেশি দিতে হবে, শ্রমিক খরচাটা বেশি হবে, তার পরিবর্তে এটা আমরা দিয়ে যাতে অল্প সময়ে বেশি কাজ করা যায়। আর এর উপরে যে এটা ব্যবহার করেছে, এটা আমরা জালি বলি বা খাদ্যের রিং বলি, এটা দেওয়ার কারণে খাদ্যগুলো আপনার খামারে পড়ে যায় না, মানে এই প্রত্যেকটা খোপে খোপে আপনার মুরগিগুলো খাইতে পারবে, প্লাস খাদ্যটা নষ্ট হবে না। যখন এখানে যখন আপনার মুরগি খাবে তখন খাদ্যটা মুখের সঙ্গে ছিটকে চলে যায়, বাইরে পড়বে, সেটা পড়ার সম্ভাবনা নাই। আর এটা যেটা বললাম, এটা একই কাজই, ওই একই সিস্টেমেরই কাজ। এটা স্ট্যান্ডটা ওই ইটের পরিবর্তে ব্যবহার করতে হবে, এটা মোটামুটি খামারটা শুষ্ক রাখার জন্য আর কি। আচ্ছা, খাদ্যের পাত্র আমরা দেখলাম, এটা বাজারে খুচরা কত টাকা পর্যন্ত বিক্রি হয়? এটা খুব সীমিত, আমাদের এটা আপনার সর্বোচ্চ 35-40 টাকা পর্যন্ত খুচরা বিক্রি করতে পারে, এটা এর বেশি হয় না। আর এটা আলাদা আলাদা অংশ, তো এটা এই রিংটা আলাদা বিক্রি হয় আর এটা আলাদা বিক্রি হয়। এটা 35-40 টাকা বা যে যেরকম দোকান। পুরো সেটটা কত? পুরো সেটটা আপনার ওই কতই পড়বে আপনার স্ট্যান্ড সহ স্ট্যান্ড ছাড়া, এটা আলাদা করতে গেলে আপনার সর্বোচ্চ রেট পড়বে 40-45 টাকা খুচরা, এটা সর্বোচ্চ। আর এটা আলাদা কিনতে হবে, এটা আলাদা দাম, কেউ আপনার এটা 35-40 এরকম রেট হবে স্ট্যান্ড যেটা। হ্যাঁ, এটা আপনার অনেক কস্টিংটা বেশি পড়ে, আপনার উৎপাদন খরচাটা বেশি হয়। আর এটা কি? এটা এই যে গম্বুজের মতো দেখতেছে, এটা কি? এটা আপনার পানির পাত্র, খামারে যে মুরগিদেরকে পানি দেওয়ার জন্য এখানে এভাবে পানিটা ভরাতে হবে। তো এটা মোটামুটি খামারেরা সবাই জানে কীভাবে কী করতে হয়। তারপরে এটা তো প্রায় 6 লিটার পানি ধরে আমাদের এটাতে। হ্যাঁ, এটা বড়, সর্বোচ্চ বড় এটা। এটা বাজারে মূল্য কত হতে পারে? এটা বাজারে মূল্য 48-50, 46-47 এরকম খুচরা বিক্রি হয়, 45-50 এর ভিতরে বা কমও হতে পারে 2-1 টাকা। এটা দোকানদারের উপর নির্ভর করবে, সে এই মোটামুটি বড় পানি, এটা আছে মাঝারি পানি, এটা 6 লিটার ধরে সাধারণত আপনার। হ্যাঁ, এটা শীতের সময় বেশি ব্যবহার করতে পারে মানুষ, মানে শীতের সময়টা এটা পানি একবার দিলে তো আর সারাদিনে লাগে না। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্রদীপ্ত কৃষির পাশে থাকার অনুরোধ রইল।